সদ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমছো আর আমার গোয়ালপাড়া জেলা আসু ছাত্রমুক্তি মটর শ্রমিক সন্থা আর খুচরা ব্যবসায় সন্থা আদি বিভিন্ন কেবাটাও মানে সংগঠনের উদ্যোগত আজি আমার যাকালি এখন সভা হয়েছিল কৃষ্ণাই মটর শ্রমিক সন্থা কার্যালয়ত। আর সেই সভাত আমার আলোচনা হয়েছিল যে যখন আমার অসমৰ ব্যবসায় মেঘালয়ত সোমাব নোৱাৰা হৈছে, মেঘালয় যিবিলাক মানে বৰ্ডাৰ এলেকা আছে সেই বৰ্ডাৰ এরিয়াবিলাকত এন্ট্রি কৰিব নিদিয়ে, তাৰে ওপৰত আমাৰ যিবিলাক অসমৰ ব্যৱসায় আছে ব্যৱসায়ীসকল খুবেই চিন্তিত হৈ আছে। কাৰণ বিশ্ব যি কৰোণা মহামাৰী সংকটত আমি আৰ্থিকভাৱে বিশেষকৈ জৰুলা হৈছে গোটেই দেশৰ লগতে আমাৰ গোৱালপাৰা জিলাৰ ব্যৱসায়ীসকলো, সেই গতিকে তেখেতসকলৰ বেছিভাগ লোকে আমাৰ গোৱালপাৰা বেছিভাগ লোকে ব্যৱসায় মেঘালয়ত কৰি আছে। মেঘালয়ত তেখেতৰ ব্যৱসায়ীবিলাকৰ কিছুমান বহু বহু সৰু সৰু লোন লোৱা আছে যিবিলাকৰ তেখেতসকলে কিস্তি দিবলগীয়া হৈছে এতিয়া। তো এই ক্ষেত্ৰত খুবেই আৰ্থিক অভাৱত আমাৰ গোৱালপাৰা ব্যৱসায়ীসকল ভুগিছে। আর যখন বিশেষকৈ যাক ব্যবসায় মানে মেঘালয় সোমাবলগা হয়েছে তেখেতসকল সোমাব নিদিয়ার কারণে, যেহেতু অলরেডি গোটাই ভারতত আনলক 5 চলি আছে, এই ক্ষেত্রে বহু শিথিলতা সরকারে করে দিছে। কিন্তু দেখা গৈছে যে মেঘালয় সরকারে তথা মেঘালয়ের কিছু বিষয়ায় এই ক্ষেত্রত এক রহস্যজনকভাবে যাক ব্যবসায় আছে ব্যবসায়ীসকল এন্ট্রি করব দিয়া নাই। আর আমি বিশেষ সূত্রে খবর পাইছো যে আমার একাংশ মানে অভিযোগ করেছে যে যাক ব্যবসায় মেঘালয় ব্যবসায় করে আছে গৈ তেখেতসকলকো ভ্যাকসিন নোহালেকে মেঘালয় থাকিব নিদিয়ে বলে বিভিন্ন ধরনের এখন সক্রিয় দিয়া হয়ে আছে। যে মেঘালয় আর যে এক মানে অহা যাওয়ার যে এক প্রবলেম চলি আছে আমার বিশেষ মানুষখিনির কারণে, আর আমি তার কারণে আমি মেঘালয় সরকারকে ধিক্কার জানাইছো আর আমি দাবি জানাইছো অতি সোনকালে যে অসুবিধা চলি আছে আমার ব্যবসায়ীসকলের কারণে, ট্যাক্সি চালকসকলের কারণে বা উইঙ্গার চালকসকলের কারণে, তেখেতসকলের সমস্যাবিলাক অতি সোনকালে গুরুত্ব সহকারে লব লাগে। অসম মেঘালয় সীমান্তত যি অসমৰ মানুহ প্ৰৱেশ কৰিব নিদিয়াত আমি গোৱালপাৰা জিলা ডিচি মহোদয় বাইদেউক এখন স্মাৰক পত্ৰ যোৱা 18 তাৰিখত দিছিলোঁ, কিন্তু স্মাৰক পত্ৰ দিয়াৰ পিছতো বাইদেউয়ে একো উত্তৰ নাপালোঁ বাইদেউৰ পৰা। কিন্তু তাৰপিছতো আহিলোঁ, ADC ছাৰক লগ কৰিলোঁ, তেখেতৰ পৰা কোনো নাপালোঁ। কিন্তু ইতিমধ্যে বাইদেউৰ পৰা জানিব পাৰিছোঁ যে বাইদেউ কথাটো গুৰুত্ব সহকাৰে লৈছে, আজি অতি সোনকালে আমাক সঁহাৰি দিম বুলি কৈছে। আৰু যদিহে ইয়াৰ ফলত আমি কোনো সঁহাৰি নাপাওঁ তেন্তে আমি আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম। 24